মোবাইল ফোনে পরিচয়, এরপর প্রেম। প্রেমিকার সাথে দেখা করতে গিয়েই ফাঁদে পড়া, করা হয় অপহরণ, তারপর 2 লাখ টাকা মুক্তিপণ দিয়ে মেলে মুক্তি। চট্টগ্রামে এমন ঘটনার শিকার এক ব্যাংক কর্মকর্তার অভিযোগে প্রতারক চক্রের 4 জনকে আটক করেছে পুলিশ। চক্রটি নারীদের ব্যবহার করে দীর্ঘদিন ধরে এমন কাজ করছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত 5ই মার্চ নগরীর রাহাত্তারপুর এলাকায় কথিত প্রেমিকার সাথে দেখা করতে আসেন ব্যাংক কর্মকর্তা। এ সময় চক্রের সদস্যরা তাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে অস্ত্র ঠেকিয়ে অপহরণ করে। পরে 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করলে বিকাশের মাধ্যমে তিনি পরিশোধ করে মুক্তি পান। টাকা না দিলে কানে মারার হুমকি দিয়েছে, এমনকি ওরা আমাকে টর্চারও করেছে। আমি নিরুপায় হয়ে ওদের কথা মতো বিকাশের মাধ্যমে 2 লাখ টাকা প্রদান করি। চট্টগ্রাম মহানগরে এমন প্রায় 15টির বেশি ঘটনা ঘটিয়েছে চক্রটি, সে সঙ্গে ছিনতাই চুরি সহ নানা অপরাধ করে আসছে সঙ্গবদ্ধ চক্রটি। তোকে পুলিশ দিয়ে ধরাই দেবো, তুই খারাপ কাজ আসছস, একটু মনে করে মারধর লাগাইছিল, 7টা বিকাশে 2 লক্ষ টাকা নিয়েছিস। টাকা আছে এমন লোকদের টার্গেট করে নারী দিয়ে ফোন করে ফাঁদ পাতা হয়। প্রতারণার শিকার হয়ে সামাজিক কারণে অনেকে চেপে যান বিষয়টি, তবে চক্রের সদস্যরা ধরা পড়ার পর অনেকেই থানায় যোগাযোগ করছেন। কোনো একটা মেয়েকে দিয়ে তারা হচ্ছে যে একটা ফাঁদে ফেলে, কথা বলে, ভালো সম্পর্ক গড়ে তোলে, তারপরে বলে যে ঠিক আছে আসেন দেখা করতে আসে, তখনই তারা এরকম ফাঁদ ফেলে তাকে আটক করে ফেলে। তারা এ পর্যন্ত প্রায় 10-15টা ঘটনা ঘটিয়েছে। এবং এছাড়াও এরা কিন্তু যে শুধুমাত্র প্রতারণার ফাঁদে ফেলে যে এই কাজ করে তা না, এরা কিন্তু চুরি ছিনতাই এই কাজও করে। আরও প্রতারক ধরতে শহর জুড়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।